আমাকে চিনার বাকি নাই। আজকে কোনো একটা ব্যানারও দরকার আছে, ব্যানারের নাম থাকবে না হলে কীভাবে সম্মান হয় না? আমার সম্মানের দরকার নাই, পিছনে কোনো ব্যানার আছে আমার নামে নাই, আমার লাগবে না, আমার ব্যানার লাগবে না, আমার ব্যানার আপনারা। সুতরাং আমার পরিচিতি আপনার মাধ্যমে তারা তাদের বাসায় করছি, কে হইলে ভালো হয়, হেরে দিছি একবার, হেরে দিছি দুইবার, হেরে দিছি, কারে কি অবস্থা, তার কি ক্ষমতা, কার কতটুকু শক্তি, সেটা আমরা সব পরীক্ষা করছি। শেষ পর্যন্ত একটা ক্ষুদ্র মানুষকে, দুর্বল মানুষকে, যাকে মানুষকে দেখতে পারে না, এমন একটা লোককে বাসায় করে নিলাম, সে হয়েছে আউয়াল ভান্ডারী। আপনাদের পছন্দ, আপনাদের পছন্দ না হইতে পারে, আমি সব কিছু মিলিয়ে দেখছি এটা পছন্দের লোক, পরে বুঝতে পারবেন কেমন ধরনের পছন্দের। সুতরাং আমরা পাড়াইছি, আমি নমিনেশন দিইনি, আমরা বাসাই করে পাড়াইছি, জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়ে তাকে বাসাই করে এখানে পাড়াইছে। সুতরাং সেই নৌকার মাঝি, এই নৌকার মাঝি আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে যাবে এবং সবাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে নৌকাকে আপনি বিজয়ী করবেন। এই আমার কথা। আমি আমি বলবো এই এই নৌকা আপনাদের নৌকা, জননেত্রী শেখ হাসিনা নৌকা, স্বাধীনতার নৌকা, অনেক কিছু বলছেন আপনারা, এটা ঠিক আমার নৌকা, এই নৌকা আমার। আপনারা আপনারা গত জাতীয় নির্বাচনে আমি মনোনয়ন পাই, জননেত্রী শেখ হাসিনা দেয় না, জননেত্রী শেখ হাসিনা আমাকে কতটুকু ভালো জানে এটা আপনারা জানবেন না, আমি জানি, আমি জানি বিদায়, কিন্তু আমি চুপ করে আসি। আপনি দেখছেন কোনোদিন আপনাদের কাছে আমি চোখের পানি ফেলাইছি, এই নিয়ে কোনো আফসোস করছি? কোনোদিন আফসোস করি নাই, কারণ জনেছি সেখানে আমার চেয়ে অনেক ভালো বুঝে, সেই জন্য আমি করি নাই, আমি চোখের পানি ফেলাই নাই, আপনারা ফেলাইছেন, প্রত্যেকে আমার জন্য চোখের পানি ফেলাইছেন মনে করি। কিন্তু যদি ওইটাতে আমার কোনো দুঃখ হচ্ছে নাই, যদি আমি আজকে অবল ভান্ডারকে দিয়েছি, একটা ভালো লোককে দিয়েছি, আমি মনে করি দিয়েছি, এই লোকটাকে আপনার যদি যদি কোনো কারণে আপনাদের কারণে আজকাল যদি কোনো কিছু এই দৃশ্যে দিয়ে হয়, তাহলে চোখের পানি ঝরবে, আগে ঝরে নাই, এবার আমার ঝরবে, আপনাদের না জল। আমি বলে যাই, এই প্রার্থী আমার ভান্ডারী না, এই প্রার্থী আমি, আমি নিজে, আমি আগে আমাকে আজকে জাতীয় নির্বাচনে আজকে ভোট দিতে পারেন নাই, এইবার আমাকে ভোটটা দিবেন নৌকা প্রতি, আজকাল এই ভোটটা আমাকে চাই, আমি চাই। আউয়াল ভান্ডারে কি করবে না করবে আমি জানি না, আউয়াল ভান্ডারকে আমি বলছি আমি যেরকম করবে, আমি যদি কোনো এদিক সেদিক হয় তাহলে তাকে সেই জায়গাতে রাখবো না, তার সমুচিত শিক্ষা দিয়ে দেবো তাকে, যদি কোনো কিছু হয় করবে না। আর এই বাসা নিয়ে ইউনিয়নের নির্বাচন চেয়ারম্যান আমি হব, আমি পরিচালনা করব, এবং আমি আছি, আমার উপজেলা চেয়ারম্যান আছে, এবং আমার আজকে এই ইউনিয়নকে নয়ডা ইউনিয়ন একটা পৌরসভা ছাড়া নয়ডা ইউনিয়ন, নয়ডা ইউনিয়নের যেহেতু আমি এটাকে ঠিক সেভাবে ভালোবাসি, বাসা ইউনিয়নের বাসীও আমাকে অনেক ভালোবাসে, সুতরাং আমরা এইটাকে মডেল ইউনিয়ন হিসেবে আমরা গড়ে তোলার ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আমরা আউয়াল ভান্ডারের দিকে তাকাবেন না, সে কি না কি সেটা দেখার বিষয় না, সেটা শুধু আমাকে দেখবেন, আমাকে দেখে আপনাদের সকলকে আমি অনুরোধ করব আমার দিকে তাকাইয়া আমার নৌকাকে আমাকে ভোটটা দিবেন, ভোটটা দিয়ে জয়যুক্ত নৌকাকে জয়যুক্ত করবেন। আজকে আগে তাদেরকে নমিনেশন দিয়েছি, টাকাও দিয়েছি, নমিনেশন দিয়েছি, টাকাও দিয়েছি, কিন্তু তারা কিন্তু পাশ করতে পারে নাই, চেষ্টা করছি, অনেক চেষ্টা করেছি। আমি বলবো আজকে যদি সত্যিকে দল করে থাকে, দলের প্রতি এতটুকু প্রেম থাকে আপনাদের, আপনারা বিদ্রোহী হওয়াটা উচিত হয় নাই, বিদ্রোহী হওয়া উচিত হয় নাই। আজকে জানেন বিদ্রোহী হইলে দলের থেকে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আছে, দলের থেকে শাস্তিমূলক ব্যবস্থা আছে, হয়তো দল সেটা করবে, আপনি কইলে কিছু করতে পারবেন না, পারবেন না। সুতরাং আপনারা অনুরোধ করব, অনুরোধ করব যারা বিদ্রোহী আছে তাদের আল্লাহ তাদের মনের পরিবর্তন করুক, সুবুদ্ধির উদয় হোক, তারা ছেড়ে আমি আশা করব জননেত্রী শেখ হাসিনা যে সত্যিকারভাবে ভালোবাসে, ভালো জানে নৌকাকে, ভালো জানে, তারা ওই সমস্ত পথ ছেড়ে তারা যেন নৌকার দিকে থাকিয়ে আসে, আমি তাদের অনুরোধ করব, আমি তাদের অনুরোধ আবার আসে অনুরোধ করছি, অনুরোধ করছি, কারো প্রতি ক্ষোভ দুঃখ থাকতে পারে, এখানে দল মত নির্বিশেষে
দল মত নির্বিশেষে এখানে এই নৌকা কিন্তু এই ইয়া কিন্তু কোন আওয়ামী লীগের ইয়া না, আওয়ামী লীগের নির্বাচন না, সকলের নির্বাচন। আমি অনুরোধ করবো বিএনপি জাতীয় জামাত যারাই আসে না কেন আজকে আসেন আমার দিকে তাকাইয়া, আপনার এই ইউনিয়ন দিকে তাকাইয়া নৌকাকে একটা ভোট দিয়া নৌকাকে জয়যুক্ত করিয়ে দলনীতি শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করি। আমি আমার বক্তব্য বরকার দিকেই তো করবো না, আমিও যারা নাকি আজকে এই জন্য যারা বিদ্রোহী হিসেবে আজকে দূরে দূরে আসে সেটা কইরা পারবে না। আজকে আর যদি আজকে আপনার ছেলে বা মেয়েকে আপনি বিয়ে দিতে যাচ্ছেন একটা ধনী লোকের কাছে, ধনী লোকের কাছে, কিন্তু সে এই সমস্ত নাম আইনা কী করে তার মতে বাড়ির থেকে গরিব পোলার সাথে চলে যায়। প্রেম এমন একটা জিনিস, সম্পর্ক এমন একটা জিনিস, কোনো কিছু মানে না। আপনারা যতই আটকায় রাখেন না কেন আটকায় রাখতে পারবে না। আমার সেই জানাশোনা আছে প্রত্যেকটা, আমি জানি ভোরের দিন দেখবেন যত আটকায় রাখছেন কিন্তু মন আটকায় রাখতে পারেন না। তারা ভোরের সময় দিবে ২৪টা গ্রামের মধ্যে প্রত্যেকটা গ্রামের মানুষ ভোর দিবে কার দিকে তাকাইয়া, আওয়াল মান্ডারের দিকে তাকাইয়া না, এটা জনতি শেখ হাসিনার দিকে তাকাইয়া এবং আমার দিকে তাকাইয়া এই ইউনিট দিকে তাকাইয়া আজকে সবাই ভোট দিব। যেমন এই ভুলটা আর করবো না, আবার অনুরোধ করছি আপনার পথে ফিরে আসেন, আসে আমরা একসাথে মিলে আজকে জননীতি শেখ নৌকা প্রতীকে ভোট দিয়ে জননীতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। যাক আমি আমার আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি আবারও বলছি শেষবারের মতো আপনার কাছে আমি আমি ভোট ভিক্ষা চাচ্ছি, আমি একটা ভোট চাচ্ছি দল মন্ত্রী সবার কাছে চাচ্ছি। আজ থেকে আপনার প্রত্যেক ঘরে ঘরে আমার ইজ্জত না আপনাদের ইজ্জত, এই ইউনিয়নের ইজ্জত, শেখ হাসিনার ইজ্জত রক্ষা করার জন্য প্রত্যেক ঘরে ঘরে, কারণ আওয়াল বান্ডে রাখা যাওয়া সম্ভব না, মাত্র দুইটা দিন আছে, এই দুইটা দিনে যার যার কৌশলে যার যার আছে প্রত্যেকে প্রত্যেক বাড়ি আশপাশ পাড়া আপনার প্রত্যেকে তবে নৌকার ইজ্জতন থাকে, আমি যেন অন্তত আপনাদের ভাষা নিয়ে আসতে পারি এ পত্র আমরা সুগম রাখবেন। কারণ যদি কোনো এদেশে হয় হবে না ইনশাল্লাহ, যদি হয় তাহলে কিন্তু আমার পথ বন্ধ হয়ে যাবে, আমাদেরকে কাঁদাইবেন না। এই কথা আবারও অনুরোধ করে আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকাল আমার নৌকার বিজয় কামনা করে আজকে আমার এখানে বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা দেখছেন গোমতী.টিভি, দেশ জুড়ে গোমতীর প্রতিচ্ছবি।